রাইখাসি মনেতে তোমায় আছো মোনা যাতে, পাইয়াসি জীবনে তোমায় চাই আখিরাতে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এমনই একটি ছন্দময় প্রার্থনা পোস্ট দিয়েছেন সময়ের জনপ্রিয় ঢালিউড তারকা মাহিয়া মাহি। সেই সঙ্গে দিয়েছেন লাভ ইমোজিও। শুধু তাই নয়, রয়েছে আরও টুইস্ট। নতুন স্বামী কামরুজ্জামান সরকার রাকিবের সঙ্গে দুইটি রোমান্টিক ছবিও প্রকাশ করেছেন এই নায়িকা। এর আগে গত 17ই সেপ্টেম্বর সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ কিছু ছবি পোস্ট করেন মাহি। সেখানে দেখা যায় বিশাল বড় দুইটি টেডি বিয়ারের সঙ্গে বাচ্চা সুলভ ভঙ্গিতে পোজ দিয়েছেন তিনি। নায়িকার ছবিগুলো তুলেছেন তার স্বামী রাকিব সরকার। ছবির ক্যাপশনে মাহি লিখেছেন, আমি অনেক খুশি গিফট পেয়ে, কিন্তু ঘটনা হলো এটা ছবি তোলার কেমন স্টাইল। বাই দ্য ওয়ে, ছবি তুলেছেন আমাদের রাকিব সরকার। সেই ছবির মন্তব্যে রাকিব লিখেছেন, তোমার খুশিতে আমি খুশি। ছবিগুলো দেখে বোঝাই যাচ্ছে নতুন সংসারে বেশ ভালো সময় কাটাচ্ছেন ঢালিউড এই অভিনেত্রী। এর আগে প্রথম স্বামী অপুর সঙ্গে বিচ্ছেদের পর থেকেই গুঞ্জন ওঠে দ্বিতীয় বিয়ের। তবে সবসময় মাহিতা শুধু গুঞ্জন হিসেবেই মন্তব্য করেছেন। এরপর নিজে জানান দেন বিয়ের খবর। বিয়ের দিন নিজের ফেসবুকে ছবি প্রকাশ করে তাতে লেখেন, আলহামদুলিল্লাহ আমাদের বিয়ে সম্পূর্ণ হলো। এর আগের সব কথা আসলেই গুজব ছিল, সবাই আমাদের জন্য দোয়া করবেন, এটাই একমাত্র চাওয়া। রাকিবের সঙ্গে মাহির বন্ধুত্ব বেশ পুরনো, দুজনের মতের মিল এবং বোঝাপড়াও ভালো, আর তাই 9 বছরের বন্ধুত্বকে বিয়েতে রূপ দিয়েছেন তারা। ভবিষ্যৎ জীবনে একে অন্যের পাশে থাকবেন, এটাই প্রত্যাশা এই নবদম্পতির।